যৌথ বাহিনীর বিশেষ অভিযান, নাম শুনলেই কেমন একটা শরীরে ভাব আসে। তো কারা কারা চাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিডিআর, র্যাব এই সকল বাহিনীর সমন্বিত একটা ফোর্স বাংলাদেশে নামুক, এবং কি যে জঞ্জালগুলো আছে তাদেরকে পরিষ্কার করুক। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশে শান্তি চায়, সন্ত্রাসমুক্ত একটা রাষ্ট্র চায়, তারা সকলেই চায় যে সন্ত্রাসীরা যে যেই দলেরই হোক তাদেরকে নির্মূল করে বাংলাদেশের নতুন রাষ্ট্র ব্যবস্থাকে আরও একবার পরিষ্কার করার জরুরতটা আসলে দরকার। দর্শক, এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর তথ্য, আগামী 4 অথবা 5ই সেপ্টেম্বর আসছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। কেন আসলে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান, বা এর মধ্যে তালিকাবদ্ধ কারা? অনেকে ভাবছেন যে না, সম্ভবত এখানে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যারা দুর্ধর্ষ ক্যাডার ছিল তাদের বিরুদ্ধে অভিযান, কিন্তু আপনার ভাবনার মধ্যে কিছুটা ভুল আছে। এই অভিযানটা হবে সার্বজনীন, তবে স্পেসিফিক কিছু মানুষ হচ্ছে এই অভিযানের টার্গেট। কারা? ছাত্র জনতার যখন অভ্যুত্থান হয়েছিল তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা করেছিল। আন্দোলনের সময় আপনাদের খেয়াল থাকার কথা, বাংলাদেশের ইতিহাসে মানে এত পরিমাণ থানা লুট হওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, ইভেন থানাতে থাকা যে লাইসেন্সকৃত সরকারি রাইফেল, পিস্তল, বুলেট, এছাড়া আরও যে বিভিন্ন সামরিক সরঞ্জাম ছিল সেগুলো লুট হয়ে গিয়েছিল। তো দীর্ঘ একটা সময় চলে গেছে, কিন্তু লুট হওয়া এই অস্ত্রগুলোকে এখনও পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি। সেগুলো এখন রয়েছে কাদের হাতে? দুর্বৃত্তদের হাতে। এই দুর্বৃত্ত শুধুমাত্র আওয়ামী লীগ না, এই দুর্বৃত্ত প্রত্যেক দলেরই আছে যারা ওই মুহূর্তে সুযোগে এই অস্ত্রগুলোকে লুট করে নিয়েছিল। এরপর এই অস্ত্রগুলোকে উদ্ধারের জন্য সরকার বিভিন্ন টার্মে সময় দিয়েছিল। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আপনার কী বলা হয় যে আপনার আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া যে লাইসেন্সকৃত অস্ত্রগুলো ছিল সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3রা সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। আমি একটা নিউজ করেছিলাম যে আওয়ামী লীগের যে সকল নেতারা গত 15 বছর যাবৎ, যারাই আওয়ামী লীগ বা অন্যান্য দলের যারা লাইসেন্স পেয়েছিলেন অস্ত্রের, পার্সোনাল অস্ত্রের, তাদের লাইসেন্স কিন্তু ক্যান্সেল করা হয়েছে, আর এই অস্ত্রগুলো 3রা সেপ্টেম্বরের মধ্যে থানাতে জমা দিতে বলা হয়েছিল। তো এখন পর্যন্ত এই অস্ত্রগুলো জমা হয়নি। এরই অংশ হিসাবে, পদক্ষেপ হিসাবে এই অস্ত্রগুলোকে জমা এবং উদ্ধারের অংশ হিসাবে আগামী 4 অথবা 5 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালাবে আপনার বলা হচ্ছে। জাতীয় দৈনিক দেশ রূপান্তরের একজন সাংবাদিক সরোয়ার আলম তার এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানিয়েছেন। আর এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলছেন, নির্দেশনা অনুযায়ী 3রা সেপ্টেম্বরের মধ্যে সকল অস্ত্র জমা দিতে হবে যেগুলো থানা থেকে লুট হয়েছে, অথবা যেই সকল অস্ত্রগুলো লাইসেন্স করে অনেক নেতাকর্মীরা পেয়েছে। এরপর যদি কেউ জমা না দেয় তখন কারুর কাছে কোনো অস্ত্র থাকলে সেটা হবে অবৈধ। নির্দিষ্ট সময়ের পর আমরা দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে যাচ্ছি। তো অভিযানে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তিনি বলছেন, যেহেতু বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে আপনার সেনাবাহিনী মাঠে আছে, তো সেক্ষেত্রে তাদেরও সহযোগিতা নেওয়া হবে। থানা ফাঁড়ি এছাড়া বিভিন্ন জায়গা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, কারাগার ভেঙে আগুন জ্বালিয়ে, সেই সকল কিছু আপনার উদ্ধার করবে। তাছাড়া দাগি অপরাধী এবং ছাত্র জনতার হত্যাকারীদেরকেও আইনের আওতায় আনা হবে। তো এখন পর্যন্ত আমাদের পুলিশ বাহিনী ফুল রান করলেও এই মুহূর্তে কিন্তু আমাদের প্রত্যেকটা থানার কার্যক্রম অনেকটা স্থবির। পুলিশের মধ্যে অনেকে আতঙ্কে আছে, পাশাপাশি পুলিশের ড্রেস গায়ে দিয়ে অনেকেই দায়িত্ব পালন করছে না। থানাগুলোতে গেলে বেশিরভাগই দেখা যাচ্ছে যে ছোটোখাটো যে অফিসাররা আছেন তারা পুলিশের পোশাক পরে কাজ করলেও বেশিরভাগ সিভিল ড্রেসে আছেন। থানাগুলোর দরজা পুরোপুরি খোলা থাকে না, অর্ধেকটা খোলা থাকে। আবার অনেক জায়গায় সেনাবাহিনী বিশেষ পাহারা দিচ্ছে, আবার কিছু কিছু এলাকায় যেখানে মানুষ আসলে এতটা ভায়োলেন্স মেন্টালিটি না, সেইখানে থানাগুলো তাদের ফুল পারফরমেন্স দিচ্ছে। তো শুরু হতে যাচ্ছে নাকি? এবার অপেক্ষা করুন কি ধামাকা ঘটতে যাচ্ছে। ভালো থাকুন।